बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सकलके स्वागत जानिए शुरू करছি আজকের বিষয় হলো আমরা চলে এসেছি সেই বেরওয়ান পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বেরওয়ান গ্রামে। এখানে শত শত লিচুর বাগান আমরা দেখতে পারবো, দুদিক তাকালে শুধু লিচু আর লিচু। আর এই লিচুর বাগানে আন্তঃ ফসল হিসেবে এখানকার চাষিরা বিভিন্ন প্রকার সবজি চাষ করে থাকে। তার মধ্যে প্রধান ফসল হিসেবে আমরা দেখতে পাচ্ছি তারা বেগুন চাষ করে থাকে, এবং এই বেগুন চাষ করলে দেখা যাচ্ছে অল্প একটু ছায়াযুক্ত স্থানেও প্রচুর পরিমাণে বেগুন হয়। এতে কোনো বেগুনের ফলনের কোনো হ্যাম্পার হয় না, বরং বেগুনের ফুট অ্যান্ড শুট ভরার পোকার আক্রমণ অনেকটাই কমে আসে। এছাড়া লিচু গাছের ফাঁকে আমরা মিষ্টি কুমড়া চাষ করা যায়, চিচিঙ্গা, ধুন্দল এগুলো চাষও করা যায় এই লিচু বাগানের ফাঁকে ফাঁকে। এছাড়াও হয়ে থাকে করলার চাষ, ঝিঙার চাষ, বিভিন্ন সবজির চাষ হয়ে থাকে লিচু বাগানের মাঝে। এছাড়াও ব্যাপকভাবে হয়ে থাকে মুখী কচু চাষ। এ সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে লিচু বাগানের ভিতর যে ছায়াযুক্ত স্থান আছে এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ করা সম্ভব। এখানেই আমরা একজন কৃষকের সাথে আমরা সাক্ষাৎকার করব, দেখা যাক এখানকার কৃষক কিভাবে তিনি চাষাবাদ করেছেন এবং কিভাবে গড়ে তুলেছেন সুন্দর একটি সৃজনশীল লিচু বাগান এবং তার মাঝে মাঝে সবজি চাষ করেছেন। তার সাক্ষাৎকারে আমরা যাব। আমরা যদি প্রত্যেকটা বাগানের ভিতর দিয়ে যদি এভাবে সবজি চাষ করতে পারি তাহলে আমাদের এক ইঞ্চি জায়গাও অপচয় হবে না। এবং লিচু দেখা যায় বছরে মাত্র একবার এক সিজনে আসে এবং সারা বছর জমিটা অনাবাদি থেকে যায়। তাই এই লিচু বাগান বা স্থায়ী ফল বাগানের ভিতরে যদি আমরা এভাবে সবজি চাষ করতে পারি তাহলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে এবং দেশের উন্নয়ন হবে। তাই আমরা আজ দেখব, এবং আমরা দেখতে পাচ্ছি যে বাগানের ভিতর দিয়ে প্রচুর পরিমাণে সবজি চাষ হয়েছে। আমরা এখনই একজন কৃষকের সাথে সাক্ষাৎ করব, দেখা যাক তিনি কি বলেন। দেখা যাক আমরা সেই কৃষকের সাথে কথা বলে দেখি, সেই আমাদের প্রাণ প্রিয় কৃষক যিনি আমাদের চাষ করেছেন, ফল বাগানের ভিতরে সবজি চাষ করেছেন, সেই কৃষকের সাথে আজকে আমরা কথা বলবো। দেখা যাক, আপনারা শুনতে থাকুন তার নিজের মুখে এর সাফল্য। আচ্ছা, এবছর তো মনে করেন যে অনেক গাছেই লিচু আসেনি, কিন্তু আপনার বাগানে দেখা যাচ্ছে যে অনেক লিচু আসছে। তো আপনি আসলে কি ট্রিটমেন্ট করছেন বা কি ভাবে পরিচর্যা করছেন যাতে আপনার এবছর মানে অন্যদের না আসলে আপনার বাগানটাতে লিচু আসছে? এটা এখন হচ্ছে প্রাকৃতিক ইয়ের কথা। তারপরে হচ্ছে গাছের গোড়া হচ্ছে ফার্স্ট লিচু ভাঙার পরে পরমুহূর্ত টিএসপি, লাল সার মানে জিপ সার মানে নানা সার দিয়ে ওই সময় হচ্ছে কুপায়া দিয়ে দিতে হয়। তো এই ধরনের তো মানে সবাই এটা করে না, ঠিক আছে? এটার ভিতরে এই ধরনের ইট দেওয়া আছে, সার বীজ দেওয়া আছে। এই দেওয়ার কারণেই এই গাছগুলিতে মানে ফলটা মোটামুটি ভালোভাবে আসছে। আচ্ছা, আপনি তাহলে গত বছর লিচু ভাঙার পরেই নিচে মাটি কোপায়া এই সার, যে সারগুলো বললেন টিএসপি, লাল সার, এই সারগুলো দিয়ে দিয়েছিলেন। তো আপনি বলছেন যে এই কারণে এবছর অন্যরা না আসার কারণে আপনার এই কাজটা করার জন্য আপনার বাগানে এবছর লিচু আসছে। ও আচ্ছা, আর এছাড়া অন্য কোনো পরিচর্যা কি করছিলেন? না, এই ধরনের কোনো পরিচর্যা নেই। স্প্রে দিছি, স্প্রে মনে করো স্প্রে করছি, স্প্রে করছি কীটনাশক, স্প্রে করছি যে পাতায় কোনো ই আসে না, মানে দাগ দাগালি না হয়, কোনো পোকামাকড় আক্রমণ না করতে পারে। আচ্ছা, তাহলে তাদের বিগত এক বছর ধরে আপনি পরিচর্যা করার ফলে মানে আগের বছরের পরিচর্যার ফলাফল এখন আপনার পাওয়া গেছে, তাই সেই জন্য আপনার লিচু আসছে। হ্যাঁ, লিচুটা আসছে, কিন্তু এখন আমরা যদি এই সজ্জাটা পাইতাম যে আমাদের লিচুটা